জাতীয় পার্টি তার মনোনয়নপত্রটি বৈধ। জনাব মোহাম্মদ মহসিন আলম ভূঁইয়া তৃণমূল বিএনপি তার মনোনয়নপত্রটি বাতিল। জনাব মাওলানা মোহাম্মদ নাসিরুদ্দিন ইসলামী ঐক্য জোট আইওজে তার মনোনয়নপত্রটি বাতিল। জনাব বড়ুয়া মনোজিৎ ধীমন জাতীয় সমাজতান্ত্রিক দল জাফর তার মনোনয়নপত্রটি বাতিল। জনাব এটিএম ওয়াইজুল হক জাকের পার্টি তার মনোনয়নপত্রটি বৈধ। জনাব সুলতান জিশানুদ্দিন তৃণমূল বিএনপি তার মনোনয়নপত্রটি বৈধ। জনাব নাঈম হাসান স্বতন্ত্র তার মনোনয়নপত্রটি বাতিল এবং জনাব মোহাম্মদ ফারুক হোসেন আকন্দ স্বতন্ত্র তার মনোনয়নপত্রটি বাতিল বলে ঘোষণা করা হয়েছে।